সুরা আলাক 15, এই আয়াতটি সাইন্টিফিক। আল্লাহ তাআলা এই সুরাতে যারা পাপাচারী, মিথ্যাবাদী কিংবা সীমা লঙ্ঘনকারী তাদের উদ্দেশ্যে এই সুরায় বলেন, কখনোই নয়, সে যদি ফিরে না আসে তাহলে আমি তার মাথার অগ্রভাগের কেশ গুচ্ছ ধরে হেসরাতে থাকব। এ সুরায় সুরা আলাকে আল্লাহ তাআলা বলেন। দেখেন, এই সুরাটি মধ্যে হয়তো অনেকেই বলতে পারেন যে এই সুরার মধ্যে কি এমন সাইন্টিফিক কিংবা কি বিশেষত্ব আছে। তো আল্লাহ তাআলা তো শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাতের কথাও এখানে উল্লেখ করতে পারত, পায়ের কথা কিংবা মাথার কথা কিংবা গলার কথা ধরে হেসরাতে পারত, এরকম কথা কথাও সে উদাহরণ দিতে পারত। তা না বলে সে বলেছে মাথার অগ্রভাগের সম্মুখে যে কেশগুচ্ছ আছে সেটা ধরে হেসরাতে থাকব। এখানে তো আজকের আধুনিক বিজ্ঞান ও দেখেন কি বলে, আজকের আধুনিক বিজ্ঞান বলে যে মাথার অগ্রভাগের যে সম্মুখে যে অগ্রভাগের যে অংশটা রয়েছে এটাকে প্রিফ্রন্টাল এরিয়া বলা হয়, এটাকে প্রিফ্রন্টাল এরিয়া বলা হয়। আর মানুষের ভালো মন্দ কাজ, মানুষ পাপ কাজ করবে না ভালো কাজ করবে, এটা সম্পূর্ণটাই এই প্রিফ্রন্টাল এরিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আর এটা প্রমাণ করেন হচ্ছে আপনার গ্রেস অ্যানাটমি, একজন মেডিকেল সায়েন্টিস্ট, উনি তার দ্য হিউম্যান বডিতে তিনি উল্লেখ করেন যে মানুষের সম্মুখ মাথার অগ্রভাগের যে অংশটা আছে এটাকে প্রিফ্রন্টাল এরিয়া বলে উনি সেটা উল্লেখ করেন, এবং এটার মাধ্যমেই মানুষ ভালো কাজ করবে না মন্দ কাজ করবে কিংবা পরিকল্পনা কি পরিকল্পনা করবে সমস্ত সিগন্যালটাই এই প্রিফ্রন্টাল এরিয়ার মাধ্যমেই নির্ধারিত হয়। আর আল্লাহ তাআলা দেখেন কোরআনে এটা 1400 বছর আগেই সেটা আল্লাহ তাআলা এখানে ইন্ডিকেট করে দিয়েছে যে মাথার অগ্রভাগের অংশে যে যে এই প্রিফ্রন্টাল এরিয়া মানুষের কাজকর্ম যে নিয়ন্ত্রণ করে এটা আল্লাহ তাআলা 1400 বছর আগেই সেটা এই সুরা আলাক 15-তে এটা উদ্বৃত্ত এটা বলে এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছে। তাহলে দেখেন এই কোরআন কতটা সাইন্টিফিক, কতটা গাণিতিক ক্যালকুলেশন মেনটেন করে চলে।